নতুন করে তো বলার অপেক্ষা রাখে না যে এই সময় আমরা কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক রকম কথা শুনি, তার সাথে কখনো বা সংখ্যাতত্ত্ব কখনো বাস্তু নিয়ে কথা শুনি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না অবশ্যই সেই সমস্ত নিয়মিত দর্শক বন্ধুদের জন্য এবং বলা ভালো গুণমুগ্ধ দর্শক বন্ধুদের জন্য। আবার অনেক নতুন বন্ধু তো থাকেন, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি আছে এই কেপি অ্যাস্ট্রোলজিতে, এত কথা বলছেন, এত পারফেকশনের কথা বলছেন, লজিক্যালি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা, কারণ ভাবনাটা আসাটাই স্বাভাবিক, কারণ আমাদের সামনে অনেক রকম মতামত আসে, সেই মতামতের মধ্যে থেকে কোনটাকে আমরা আমাদের জন্য শ্রেয় এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করব, সেখানে কিন্তু ওই যে বললাম গুণমুগ্ধতা তৈরি হয়ে যায়। কারণ একটাই, প্রকৃত যে জায়গাটা সেটা এই অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্থাপিত হয় এবং বারে বারে আমাদেরকে সেই সচেতনের কাজটি করে চলেন তিনি, শ্রীমতী অপর্ণা দত্ত। তার প্রোগ্রাম দেখার জন্য আমরা কখনো এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অপেক্ষা করি, আবার কখনো পুনঃপ্রচারের জন্য, আবার কখনো ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে ভালোবাসি অনেকেই, যারা সেই প্রকৃত দিকটা গ্রহণ করতে পারেন এবং চান তাদের কথাই আমি বলতে চাইছি। তবে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয়, তারা গ্রহণ করেছেন সেটা একটা উদ্দেশ্য সাধিত, কিন্তু সবাই যাতে সেই সুফলটা পেতে পারেন, সবাই যাতে সচেতন হতে পারেন, তার জন্য আরও একবার তারই হাত ধরতে হবে। তিনি আমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারবেন, এটা আমরা বিশ্বাস করে ফেলেছি, আর সেই বিশ্বাসের মর্যাদাটাও তিনি রেখে চলেছেন সম্পূর্ণভাবে। শ্রীমতী অপর্ণা দত্ত আরও একবার আমাদের সকলের মাঝে আন্তরিকভাবে তাকে স্বাগত জানাই। নমস্কার দিদি। নমস্কার। তো যেটা আজকে বলার, সুব্রত ইন্ট্রোডাকশনে বললো যে কেন কেপি অ্যাস্ট্রোলজিটা এতটা অথেন্টিক এবং আমার দাবিটাই বা কেন, বা কেপি অ্যাস্ট্রোলজারদের দাবিটাই বা কেন যে একদম পারফেক্ট বিচার এবং পারফেক্ট টাইমিং একমাত্র কেপি অ্যাস্ট্রোলজি দিতে পারে, কারণ এইটা বোঝাতে গিয়েই আমার প্রোগ্রামগুলো করা, কারণ আপনারা অলরেডি এমন কিছু বুঝেছেন, কখনো দ্বিমত শুনেছেন, কখনো বা এটাও হয়েছে যে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করা যায় না, অ্যাস্ট্রোলজি একটা বাজে সাবজেক্ট, মানে সাবজেক্টটাকেই ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের সেই জায়গা থেকে আপনাদের বিশ্বাসের জায়গায় আনায়ন করাটা। কিভাবে সেটা আমার যুক্তিপূর্ণ ব্যাখ্যাগুলো আপনারা শুনবেন, এবং যারা ইন্টারেস্ট পাবেন তারা আমাকে সবসময় জানাতে পারেন যে কোন টপিকগুলো আপনাদের পছন্দ বা কোন টপিকটা আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, কারণ আমি কিন্তু এইগুলো জায়গাগুলো তুলে ধরতে খুবই ভালোবাসি। আচ্ছা দিদি, একটা কথা বলবেন, এই যে আমরা, আমি শুরুতে রাখার চেষ্টা করলাম যে ভিন্নতর মতাদর্শ বা মতামত উঠে আসে, সেদিক থেকে আপনি কখনো কখনো সেটা খণ্ডন করে দেন, কখনো যে সবকিছুই ভুল উত্থাপিত হয় তা নিশ্চয়ই নয়। তো এই জায়গায় প্রেডিকশনের তফাতটা কেন হয়, বেসিক কোন জায়গাটায় দাঁড়িয়ে কেপি একেবারে প্রমিনেন্সি দিতে পারে প্রেডিকশনের জায়গায়, সেইটা বুঝতে চাইবো একটু। দেখুন, এটা আলোচনা করতে গেলে প্রথম কথা হচ্ছে একটু অ্যাস্ট্রোলজি মানে ক্লাসের প্রয়োজন হয়, যেমন ধরুন, সেটা তো চাইছেন অনেকেই, হ্যাঁ, যেমন ধরুন যে লগ্ন, মানে আমরা ট্র্যাডিশনালি দেখে থাকি যে মেষ রাশির ঘর ধরুন কারোর প্রথম ভাব পড়লো, পুরো 30 ডিগ্রিটাই হচ্ছে প্রথম ভাব হলো, কিন্তু আমাদের কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডটা প্রাধান্য দিই, কারণ একটা মানুষ যে সময় জন্মেছে সেই সময় যে টাইমিংটা, সেই সময় যে প্ল্যানেটারি পজিশনটা, সেটাকে ধরে যে লগ্নের বিচার বা চন্দ্রের বিচার করা হয় সেখানেও কিন্তু একটা ডিগ্রির ভাগ করা থাকে। কিন্তু সেখানেও তো প্রশ্ন এসে যেতে পারে একদম স্পেসিফিক জন্ম সময়টা কিভাবে নোট ডাউন না হতে পারে, আবারও একই কথা, বার টাইম রেক্টিফিকেশন করতে হবে প্রত্যেকটা চার্টের, কারণ সেটা আমাদের কিছু কিছু রুলস আছে যেগুলো ধরুন চারটা যখন প্রথম আসলো তখনই আমরা ধরে ফেলতে পারবো যে এটা মানে ভুল আছে, কারণ রুলিং প্ল্যানেটটা আমাদের সামনে সবসময়ই থাকবে। কেপির যে সফটওয়্যার আমরা ইউজ করি তাতে কিন্তু আমাদের যেটা ট্র্যাডিশনালি আমরা পাই না, রুলিং প্ল্যানেট, তারা হয়তো প্রথম শুনবেন রুলিং প্ল্যানেটটা কি, রুলিং প্ল্যানেটের সঙ্গে একটা চার্টের, মানে যে সময় চারটা এলো সেই সময় চার্টের লগ্নভাব এবং চন্দ্রভাবের সাইন লর্ড, স্টার লর্ড, সাব লর্ডের সঙ্গে রুলিং প্ল্যানেটের আজকের দিনে রুলিং প্ল্যানেটটা কি, রুলিং প্ল্যানেটটা হচ্ছে আপনি আজকের দিনে এই সময় যা যা হোল্ড করে আছে জোডিয়াকে, যেমন ধরুন আজকে ট্রানজিটে ডে লর্ড হবে চন্দ্র, ঠিক আছে, এইভাবে, তারপরে যেহেতু আজকে সোমবার এবং এই সময় ক্যালকাটার ইয়েটা হচ্ছে, রাশিটা হচ্ছে ক্যাপ্রিকন, হ্যাঁ, এইভাবে এইভাবে এর সঙ্গে আপনার যে চার্টটা আসলো এটা একদম মানে দারুণ একটা অথেন্টিক জিনিস, যে তার লগ্ন এবং চন্দ্রের এই সমস্ত প্ল্যানেটগুলো, তিনটে তিনটে ছটা প্ল্যানেটের জোট এবং ডে লর্ড, তার সেটা টোটালি রুলিং প্ল্যানেটে চলে আসবে,
এবং যখনই চলে না আসবে তখনই আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে বার্থ টাইমটা ঠিক নেই, এখানে রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। সেটাও নির্দিষ্ট পদ্ধতিতে সম্ভব, কারণ প্রথম কথা হচ্ছে যে জাতক বা জাতিকা আসলো সে কততম সন্তান, দ্বিতীয়ভাবে তার নাইন্থ হাউসের সঙ্গে তার লগ্নভাবের একটা কম্বিনেশন থাকবে, এগুলো আমাদের বিভিন্ন ধরনের রুলস। এইভাবে আমরা দেখে নেব যে চারটা আদেও কি টাইমটা ঠিক আছে বা ডেটটা ঠিক আছে, এটা টোটালটাই পাওয়া যায়। তো এমনই কিছু তথ্যের ভিত্তিতে আমরা কোথাও একটা অনুমান করতে পারি, সেটা আপনি আরো একদম শিলমোহরটা দেবেন, যে কেউ ফোনে আসছেন বা কেউ আপনার চেম্বারে যাচ্ছেন, তিনি সেই সময় সেই মুহূর্তে কি প্রশ্ন নিয়ে কোন সমস্যা নিয়ে আসতে পারেন সেটা আগাম বলে দেওয়া সম্ভব? একদমই সম্ভব, ঠিক এই এই রকমই ভাবনা কাজ করছে, মেথডটা কাজ করছে, একদমই সম্ভব। কারণ আপনি তো নিজেও জানেন যে প্রোগ্রাম প্রতিদিনই প্রোগ্রাম শুরুর আগে আমি বলি এই আমার তো মনে হয় যে যত দিন যাবে মানুষ এগুলো বুঝছে এবং বুঝবে, এবং তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে যে অ্যাস্ট্রোলজি বিলিভ করে না, হয়তো বাড়ির ফোর্সে কারোর সঙ্গে এলো আমার কাছে, আমি কিন্তু তার ওই মানে ঢোকার যে মোমেন্টটা, মোমেন্ট হওয়ার এই মাধ্যমে জানতে পারি। আমি এমনি বলিও এক এক সময় একটু হাসতে হাসতেই বলি যে আপনি তো অ্যাস্ট্রোলজি বিলিভ করেন না, এসছেন কেন, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফোনে তারও আগ্রহ রয়েছে। হ্যাঁ হ্যালো, আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ইয়া থেকে বলছিলাম, পাঁশকুড়া থেকে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? দুটো চার মিনিট দুপুরে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর। এই অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি দেখি, প্রায় দেখি, সবসময় দেখা হয়ে ওঠে না। হ্যাঁ, এই প্রশ্নটার মানে এই নয় যে আপনাকে রেগুলারলি দেখতে হবে, না হলে আপনাকে আমরা এন্টারটেইন করব না, তা নয়। যতটা দেখেন তার ভিত্তিতে কি কি মনে হয়েছে যে দিদি যে বক্তব্যগুলো রাখেন? দিদি একজন গিয়েছিলেন, আমার রিলেটিভই গিয়েছিলেন, উনি অনেক উপকার পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, কোন চেম্বারে এসেছিলেন সেটা জানেন? না, কোন চেম্বারে আমি জানি না, তবে গিয়েছিলেন, উনি এখন ভালো আছেন, উনি চাকরি পেয়ে গেছেন। উনি তো মাঝে মেদিনীপুরেও তো যাত্রা শুরু হয়েছিল, সেখানেও হতে পারে, মেবি আরও তো চেম্বার রয়েছে। এনিওয়ে, সেটা যারা ইন্টারেস্টেড তারা একটু টিভি কলিংটা ফলো করে নিন প্লিজ। হ্যাঁ প্লিজ। রাশি লগ্ন জানা আছে তো? সিংহ রাশি না, মেষ লগ্ন না, আপনার হচ্ছে মকর লগ্ন, ঠিক আছে? এবং আপনার কি জন্মবারটা শুক্রবার ছিল? তাহলে মকর লগ্ন। এখন আপনার চলছে মঙ্গলের দশা, মঙ্গলের দশা, রাহুর অন্তর্দশা, বুধের প্রত্যন্তর্দশা, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা কি নিয়ে আপনার? হ্যালো ম্যাডাম, আমার একটু কাজ ছিল, মানে কাজের ইয়ে ছিল আর কি, কাজ কি মানে এত বাধা আসছে। মঙ্গলের দশা, কাজে বাধা আসাটা স্বাভাবিক, আপনি কি করছেন? কি আমি কিছুই করি না, ওটাই বললে দি, আমি একটা মানে কাজের ইয়ে করেছিলাম আর কি, সেটা বাধা, এত পরিমাণে বাধা আসছে। বাধা আসছে, কাজটা কিন্তু ম্যাচিওর এখনই হবে না, কারণ আপনার মঙ্গলের দশা চলছে, মঙ্গল নাইন্থ হাউসে পজিটেড, এবং মঙ্গল আছে রাহু স্টারে বুধের সাবে, যে রাহু কিন্তু আপনার অলরেডি অষ্টম ভাব, ঠিক আছে? রাহু বুধের একটা কম্বিনেশন, রবির সঙ্গে ম্যারেজ লাইফ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম তো আছেই। হ্যালো ম্যাডাম, কাজটা কতদিনের মধ্যে কি হতে পারে? বলছি ফাইন্যান্সিয়াল প্রবলেম কি চলছে? মানে আমার কাজের ইয়েটা চলছে না। আপনি কি কোনো অর্থনৈতিক সমস্যায় বা আপনার পরিবারের অর্থনৈতিক কোনো একটা কষ্টের সম্মুখীন হয়েছেন? আপনার সবেতে কিন্তু দেরি, ডিলে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ফিল করেন, হয় কি?
হ্যাঁ, যখন আপনার কোনো ইন্টারেস্ট থাকে না বিষয়টার উপর, সেই সময় হয়তো কোনো কিছু ম্যাচিওর করলো। এই চন্দ্র এবং শনির যে পুনর্ফুটার সৃষ্টি হয়ে রয়েছে, এটা কিন্তু রিমুভ করা প্রয়োজন, না হলে আপনি কিছুই করতে পারবেন না জীবনে। 78 জন্ম, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আর একটা কথা জিজ্ঞাসা করছি, মানে ওই চাকরিটা পেতে কি এইগুলো আমাকে এটা করতেই হবে? চাকরি পা, চাকরিটা কিন্তু আপনার মঙ্গলের দশায় খুব একটা ম্যাচিওর করবার চান্স নেই। রাহুর দশা আসলে তখন কিন্তু চাকরিটা ম্যাচিওর করার চান্স আছে। এখনো অনেক, মানে আপনার প্রায় 3-4 বছর ওয়েট করতে হবে এবং আপনাকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে, এবং মুন স্যাটার্নের প্রতিকারটা মাস্ট। মুন স্যাটার্নের জন্য আপনি কিন্তু কোনো কিছুই করে উঠতে পারবেন না, পেছন থেকে যেন মনে হবে কেউ টেনে ধরেছে আপনাকে, ঠিক আছে? এরকমই হবে। মুন স্যাটার্ন এটা ভীষণ, এবং অষ্টম ভাবের মধ্যে শরীর টরীর ও তো ভালো থাকে না সবসময়। শরীর ভালো থাকে? হ্যাঁ, শরীরটা মাঝে মধ্যে খারাপ যায় মানে। হ্যাঁ, সেই জন্যই বলছি, মানে সবকিছু মিলেই আপনার চার্টটা অত্যন্ত নেগেটিভ, ঠিক আছে? একটু রেকটিফাই করে নিন, মোটামুটি আপনি চলার মতো করে দেওয়া সম্ভব হবে, বা আপনি চলাফেরা করতে পারবেন, আপনার ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু ভালো হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আপনার কিন্তু অর্থনৈতিক সমস্যা হচ্ছে মেজর সমস্যা, ঠিক আছে? ঠিক সেই জায়গায় যে ফলাদেশগুলো বেরিয়ে আসলো সেখানে যে কতটা বিশ্বাসযোগ্য হতে পারে সেটা আপনি বিশ্বাস করেন বলেই কেপি পন্থাকে আপনি ফোন করেছেন, দিদির কাছে আপনার চেনা জানা গিয়ে মানুষ গিয়ে উপকৃত হয়েছেন এটাও আপনি জানালেন। তাহলে ফলাদেশগুলো এবারে মেনে চলতে হবে, এবং যে রেকটিফিকেশনের কথা বললেন সেই ওয়েটা অবলম্বন করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে মঙ্গলের দশায় কাজ ম্যাচিওর করা খুব মানে টাফ ব্যাপার, কারণ মঙ্গলের দশাটা ওনার চলছে, যদিও একাদশপতি মঙ্গল, কিন্তু মঙ্গলের সাবলর্ড হয়ে গেছে বুধ, যে বুধ কিন্তু আপনার 9th লর্ড, বুধ পজিটেড ইন 8th। 8 এবং 9 কানেকশন যখন আপনার দশম ভাবের সঙ্গে বেরিয়ে আসে, তখন কিন্তু সেই জায়গাটা ম্যাচিওর করানো খুব টাফ। মুন এবং স্যাটার্ন দুটো কনজয়েন্ট হয়ে বসে রয়েছে আপনার অষ্টম ভাবের ওপরে, যে কারণে শরীর স্বাস্থ্য কিন্তু ওনার কর্মক্ষেত্রে ব্যাগড়া দেবে। এই জায়গাগুলো রেকটিফিকেশন অবশ্যই প্রয়োজন। আচ্ছা দিদি, আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাইছি, এই বিচার ফলাদেশের জায়গাতেই আমি আসতে চাইছি। আপনি একটু আগে ভাবের কথা বলছিলেন, ভাব বিচারের কথা বলছিলেন, তো সেখানে তো অনেক একাধিক গ্রহের সন্নিবেশ সেখানে ঘটে যেতে পারে, উপস্থিতি থাকতেই পারে, তো সেক্ষেত্রে ফলাফলটা কিভাবে নির্ণয় হবে বা কোনটা বেশি কার্যকরী হবে? এটা দারুণ একটা প্রশ্ন করেছে সুব্রত। প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা এক একটা চার্টে পেয়ে থাকি একটা হাউসের মধ্যে 4-5 প্ল্যানেট একসঙ্গে বসে রয়েছে। এইবারে সেখান থেকে ধরুন সাপোজ সেটা চতুর্থ ভাব হলো, তাহলে তার কি এডুকেশনটা হবে না? 4 প্ল্যানেট ধরুন চতুর্থ ভাবে বসে আছে, তার মধ্যে রাহু রয়েছে, শনি রয়েছে, মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, কেউ ভালো ফল দেবে কেউ খারাপ ফল দেবে, এমনটা তো। এবারে আপনি কতগুলো যোগের সৃষ্টি মানে পাবেন সেখানে? শনি রাহুর একটা কম্বিনেশন পাবেন, বুধ শনি পাবেন, তারপরে বুধ রাহুর পাবেন, ঠিক আছে? এই সমস্ত কম্বিনেশনগুলো তাহলে তো বলা যায় সেই মানে জাতক বা জাতিকে অশিক্ষিতই রয়ে যাবে, তাই তো? মানে তার চতুর্থ ভাবটা হাইলি অ্যাফ্লিক্টেড একেবারে। তাহলে এখানে প্রশ্ন যে কোন প্ল্যানেটটা চতুর্থ ভাবকে লিড করবে, চতুর্থ ভাবের ফলটা কোন প্ল্যানেটটা দেবে? প্ল্যানেট তো দশান্তদশায় ফল দেয়, বিভিন্ন দশা, বিভিন্ন অন্তর্দশা, বিভিন্ন প্রত্যন্তর্দশা, এগুলো মানে কনজয়েন্টলি ফলটা দিচ্ছে। তাহলে চতুর্থ ভাবের ফলটা কে দেবে? এখানেই কিন্তু কেপি জয়গান গাওয়া হয়, চতুর্থ ভাবের যে সাবলর্ড থাকবে, ফোর্থ কাসপাল সাবলর্ড, মানে চতুর্থ ভাবের যে ডিগ্রিটা হোল্ড হয়ে আছে, যেমন এই চার্টে ধরুন সাপোজ 22°35'58" মেষ রাশির ঘরে ফোর্থ কাসপাল স্টার্ট হয়েছে। এবার এই 22°35'58" সাবলর্ডটা কে আসছে, এটাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। কেপিতে সাবলর্ডটা মোস্ট ভাইটাল, মোস্ট ভাইটাল। এবং এখানে ধরুন আমি ধরে নিলাম এখানেই 4 প্ল্যানেট বিভিন্ন যোগ বিয়োগ করে বসে আছে, অথচ দেখা গেল ছেলেটা ইঞ্জিনিয়ার, কি করে হলো? তার হয়তো একটা বছরও ব্রেক হয়নি, কি করে হলো? এরকম চার্ট আমরা বহু পাই, এবং যোগ কাটানোর জন্য বহু বাবা মারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু দেখা গেল সে নিটফল জিরো, ঠিক আছে? প্রসঙ্গে বলতেই হচ্ছে, ফোর্থ কাসপালের সাবলর্ড যদি একাদশের সঙ্গে কানেকশান দেয়, 9th সঙ্গে কানেকশান দেয়, এবং ইটসেলফ যদি চতুর্থ ভাবের সঙ্গে সে কানেকশান দিয়ে থাকে, তাহলে সে ছেলে দারুণ মেটোরিয়াস হবে, দারুণ জিনিয়াস হবে, এবং তার এডুকেশন পিরিয়ড যদি এই 3 প্ল্যানেটের দশান্তর্দশা পেয়ে যায়, সাপোজ ধরুন ওর মঙ্গল, মঙ্গলের দশা পেয়ে গেল 7 বছর,
7 বছর ওকে আর পেছন ঘুরে তাকাতে হবে না, যতই সেখানে প্ল্যানেটরা যোগ বিয়োগ করে বসে থাকুক না কেন, এটা কিন্তু বোঝার বিষয় আছে। ফোর্থ কাসপাল সাবলর যদি 11-র সঙ্গে, 4-র্থের সঙ্গে, 9-র সঙ্গে তার হায়ার এডুকেশন হতে বাধ্য, ঠিক আছে, এবং 10-র সঙ্গে যদি যোগ করে, মানে কানেকশনটা আসে, তাহলে কিন্তু তার টেকনিক্যাল এডুকেশনটা হতে বাধ্য। সুতরাং চতুর্থভাবে আপনার 4-5খানা প্ল্যানেট বসে রয়েছে, এতে কিন্তু আপনি কখনোই মনে করবেন না যে ছেলেটার একটা বছর নষ্ট হলো বা ছেলেটার কোনো এডুকেশন হলো না। এগুলো ভুল, এগুলো আমরা পাই, এবং এখানে কেপির অথেন্টিসিটি, এই জায়গাটা আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যোগের ভেতরে ঢোকার আগে একটুখানি কেপি মতের চার্টগুলো বিচার করিয়ে নিন। আপনি এতক্ষণ ধরে যে অ্যানালিসিসটা করলেন, টেকনিক্যাল পার্ট ডেফিনেটলি আমরা অনেকে বুঝতে পারবো, হয়তো এতদিন যারা নিয়মিত ফলো করছি বা একটু কেপি সম্পর্কে ধারণা আছে, কিন্তু আবার অনেক মানুষ আমরা এমনও আছি যে যারা সেই মতো বুঝতে পারবো না, দরকার নেই। যদি না কেউ আমরা বুঝতে পারি সেটাও কিন্তু বড় কথা নয়, কিন্তু মূল বিষয়টা বোঝা প্রয়োজন যে একটা চার্ট বিচারের ক্ষেত্রে কতগুলো দিক দেখা প্রয়োজন। একটা সার্বিক দৃষ্টিতে একটা যোগ সৃষ্টি করছে কি তার বিয়োগের ফলাফলটা নির্দেশ করছে সেটা বড় কথা নয়, কিন্তু তার গভীরে প্রবেশ করতে হবে, তার সঙ্গে সংযোগগুলো দেখতে হবে, অন্যান্য হাউস, অন্যান্য কানেকশনগুলো সেখানে থরলি খুঁজতে হবে, কারণ লাইফ সম্পর্কে প্রেডিকশন মুখের কথা নয়। কিন্তু আমরা অনেকেই বলি যে অ্যাস্ট্রোলজাররা কি না জানেন, আবার অনেকেই এটা বলি অ্যাস্ট্রোলজাররা কিছুই জানেন না, ওই ভাঙতাবাজিটাই পারেন। এই জায়গাটা কিন্তু প্রকৃত ধারণাটা রাখতে হবে, একটা চার্ট বিচার করা মানে তার লাইফের সমস্ত কিছু বিচার করতে হবে, 2-5 মিনিটে সেটা কখনো পসিবল নয়। আর একজন খুব স্বাভাবিকভাবেই যুক্তির দিক থেকেও যদি ভেবে দেখেন, যিনি এই কাজটা প্রপারলি করতে পারেন, তার শিক্ষার মান এবং তার ভেতরের জ্ঞান এবং তিনি কতটা সেই শ্রদ্ধার এবং পরিপূর্ণতার জায়গায় তিনি আছেন, অ্যাস্ট্রোলজার এই জন্যই বোধ হয় যে কেউ হতে পারেন না। এনিওয়ে, তেমনই বুঝেছেন বলেই দিদির সঙ্গে কথা বলার জন্য পরের বন্ধু ওয়েট করছেন, অনেক কথা হলো, এবার আপনার সঙ্গে কথা বলা, কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, আমি খড়পুর থেকে বলছি, রবীন্দ্রনাথ সাউ, নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখটা আগে বলুন। আচ্ছা, 3rd November 1974। ওকে, সময়টা বলুন জন্মে। সময় 6:20 খড়পুর। 6:20টা কখন, সকাল না সন্ধ্যা? সকাল। আর খড়পুরি জন্ম। আজকে দুই বন্ধুকেই আমরা মেদিনীপুর থেকে পেলাম, আর মেদিনীপুরে তো আপনি সময়ও দেন, মাসে দুবার অন্তত যাওয়া হচ্ছে না, দু তিন মাস এই মুহূর্তে হয়তো যেতে পারছেন না, কিন্তু আগে পরে তো সেটা সম্ভবই। ও, এই ফাঁকে একটু মনে করিয়ে দিই, আপনি সাথে থাকুন, উনি চারটা দেখছেন, যারা যোগাযোগ করতে চান না টিভি স্ক্রিন থেকে ওই মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন, আর একটু বিফোর টাইমে কথা বলে নিন সেখানে, সেটা শুধু ওই ঘরে বসে থেকে ভাবলে চলবে না। এই নাম্বারগুলো 7980683638 এবং 9836454844, দেখুন টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে নিতে পারবেন। ওকে, এবার রবীন্দ্রনাথবাবু আপনার ফলাদেশ। আচ্ছা বলছি, রবীন্দ্রনাথ, হ্যাঁ, আপনার নাম রবীন্দ্রনাথ? হ্যাঁ হ্যাঁ, খুবই রবীন্দ্রনাথ সাউ। ওকে, বলছি রবিবার ছিল আপনার জন্মবারটা? নমস্কার, হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল, রবিবারই রবিবাবুর জন্ম। হ্যাঁ, রাশি লগ্ন জানেন তো? তুলা রাশি, তুলা লগ্ন, হ্যাঁ, তুলা লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি, এবং আপনার হচ্ছে তুলা লগ্ন বৃষ রাশি, এখন আপনার শনির দশা চলছে, ঠিক আছে, এবং শনির দশা শুরু হয়েছে 15 সালের এন্ড থেকে। দাদা আপনি করেনটা কি এখন? আমি সার্ভিস করতাম একটা প্রাইভেট কোম্পানিতে, তো একটা সরকারি কাজেও আমি পরীক্ষা করে দিয়েছি, মেডিকেল আনফিট আছে আর কি, এখন বর্তমানে কিছু হচ্ছে না, কিছু করার চেষ্টা করছি কিন্তু। আপনি তো এখন জবলেস অবস্থায় রয়েছেন, মানে আপনার 2015 সালের পর থেকে কিন্তু টাইমটা একদম মানে খুব একটা ভালো যাচ্ছে না, যাচ্ছে কি? 2015 সালের এন্ড থেকে 16 সাল ধরুন, 2012 16 থেকে 15-র এন্ড থেকে শুরু হয়েছে, এটা কিন্তু কন্টিনিউ এখনো চলবে, ঠিক আছে, এটা কন্টিনিউ এখনো 18 সালের জুলাই মাস পর্যন্ত কিন্তু আপনি এই অবস্থায় থাকবেন। জুলাই মাসের আগে কোনো রকম মানে ভালো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে,
জুলাই মাসের পরে যখন আপনার শনির অন্তরা গিয়ে বৃহস্পতির অন্তরা আসবে, অন্তর্দশাটা আসবে, বৃহস্পতির অন্তর্দশায় গিয়ে আপনি একটা জবের একটা কিছু পাবেন। তাও এখানে দেখুন বৃহস্পতি আছে রাহু স্টারে কেতু সাবি, যে কেতু কিন্তু সপ্তম ভাব, ঠিক আছে, সপ্তম এবং অষ্টম, এই জায়গাটা কিন্তু একটুখানি রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। বৃহস্পতি মানে জুলাই মাসের পরে আপনাকে রেক্টিফাই করলে তবে এই জায়গাটা ম্যাচিওর করানো সম্ভব হবে, আদারওয়াইজ নয়, ঠিক আছে। কারণ আপনি জুপিটারের যে ইয়েটা চলছে ওর, মানে কামিং যে অন্তর্দশা পিরিয়ডটা আছে, জুপিটারের সাবলট কিন্তু কেতু, যে কেতু কিন্তু আপনার বৃষরাশির ঘরে বসে শুক্রকে রিপ্রেজেন্ট করছে, যে শুক্র কিন্তু দ্বাদশভাবে পজিটেড, মানে মেবি ওনাকে জন্মস্থান থেকে দূরে গিয়ে এই ব্যাপারটা ম্যাচিওর করানোর চেষ্টা করতে হবে। এটা একটা মানে আপনার কনসালটেন্সি সাপেক্ষ, আপনি পারলে একটু কনসালটেন্সি নিয়ে নেবেন, কারণ আপনার কিন্তু নিজের জন্মস্থানে কিছু হবে না, হওয়ার চান্স কম, ঠিক আছে। আমি একটু সকলের জন্য সেই কনসালটেন্সির বইটা একটু স্মরণ করিয়ে দিতে চাইবো। প্রথমত আপনাকে ফোন করতে হবে, ফোন করে একটু নামটা এনলিস্টেড করতে হবে, আপনার নিয়ারেস্ট কবে কোন সময় পৌঁছাবেন সেটা আপনাকে একটু কষ্ট করে জেনে নিতে হবে, সেইটুকু করলে তার এবং ডেফিনেটলি পরবর্তীকালে তার সঙ্গে তার দেখা করতে হবে, তারপরের দায়িত্বটা কিন্তু আপনার সম্পূর্ণ। সো সেই জায়গায় চেম্বার ডিটেলসগুলো ফোন করেও জানতে পারেন বা টিভি স্ক্রিন এই মুহূর্তে ফলো করলেও জানতে পারবেন, দেখতে পাবেন। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের শেষ বন্ধু, তাকে স্বাগত, কে আছেন? নমস্কার, হ্যালো, 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 হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন আপনি, সময় একদম সংক্ষেপ। হ্যাঁ বলছি, আমার ছেলেটার নাম নিশান্ত দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 26/2 2002। সময় কখন? সময় 3:55 বেলা। কোথায়? আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা, মেডিকেল কলেজ কলকাতা। বেলা 3:55 মানে দুপুর পিএম। এত ছোট, 2002 সালে জন্ম। আপনার কি বার ছিল, মঙ্গলবার ছিল? মঙ্গলবার, হ্যাঁ। রাশি লগ্ন জানেন তো? সিংহ রাশি, কর্কট লগ্ন বোধহয়। কর্কট লগ্ন এবং মঘা নক্ষত্রে জন্ম, কেতু দশায় জন্মেছে, ওর এখন চলছে শুক্রের দশা, ঠিক আছে। শুক্র হচ্ছে একাদশ এবং চতুর্থ এডুকেশন, এমনি পড়াশোনায় তো খারাপ হওয়ার কথা না, কিন্তু শুক্র আপনার বসে আছে অষ্টম ভাবে এবং শুক্র আছে বৃহস্পতির স্টারে ষষ্ঠ নবম এবং বুধের সাবে দ্বাদশ তৃতীয়। পড়াশোনাটা একটু জোর করে করতে হবে। হ্যাঁ, ওর কিন্তু এখন, হ্যাঁ আমি সেটাই দেখছি, বর্তমানে এন্টারটেইনের দিকে নজর আছে, বন্ধু বান্ধবও হয়েছে খুব, এবং আপনার ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে দিনকে দিন। ওকে ধরে বেঁধে কিন্তু পড়াতে হবে, না হলে কিন্তু ওর মাধ্যমিকে, যদিও আপনার অন্তর্দশার প্রতি একাদশে বসে আছে, উত্তরে যাবে, কিন্তু খুব একটা যে বেটার রেজাল্ট হবে এটা কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে। আপনাকে একটু কেয়ারিং হতে হবে, আরো কেয়ারিং হতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলার ছিল একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, বলতে কি পারবো, এক মিনিট সময় হবে? আচ্ছা, যেটা ধরুন আপনার একটা ভাবের মধ্যে আপনার প্রশ্ন ছিল, চারটে প্ল্যানেট বসে আছে, কোন প্ল্যানেটটা কাজ করবে, তাই তো? এবং এটা নিয়ে যোগ বিয়োগ গুণভাগ সৃষ্টি হচ্ছে আমাদের জ্যোতিষ মহলে এবং কাটানোর ব্যবস্থা হচ্ছে। সো ব্যাপার হচ্ছে, দেখুন প্রথম কথা হচ্ছে, যে ভাবটায় বসে আছে সেই ভাবের কাসপাল সাবলটটা দেখতে হবে, আর দশা যখন চলবে ওই চারটে প্ল্যানেটের মধ্যে যে প্ল্যানেটের দশা চলবে সেই প্ল্যানেটটা কিন্তু অ্যাক্টিভেট হবে। এটা নিয়ে আমি নেক্সট টাইম শুরু করব, কারণ অলরেডি ইন্ডিকেশন আসছে প্রোগ্রাম শেষে, ঠিক এখান থেকেই আমি শুরু করব সামনের সপ্তাহে। এটা খুব ইন্টারেস্টিং, এটা শুনবেন সবাই, একদম জানতে হবে আমাদের, জেনে সজাগ হয়ে আমরা কোথাও একটা, তখন বুঝতে পারবেন যে যোগ বিয়োগ ব্যাপারটা কি। ওকে ওকে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো, আর আজকে আপাতত তো থামতে হবে, বুঝতেই পাচ্ছেন, আগামীতে অবশ্যই দেখা, আজকে বিদায় দিন, ভালো থাকুন, নমস্কার। হাত নাড়ানোটা খুব সুন্দর।